আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। 21 জুলাইয়ের পর খেলা ঘুরিয়ে দেবেন মমতা, রাজ্যে নয়া বিভাগে পড়বে বিজেপি, ফাঁসে চাঞ্চল্যকর তথ্য। বাংলায় কার্যত ধস নেমেছে বিজেপি শিবিরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক চালে বিধ্বস্ত পদ্ম শিবির, এবার নয়া চাল মমতার। 21 জুলাই শহীদ দিবসের পরেই নাকি খেলা ঘুরিয়ে দেবেন মমতা, ঠিক কী করতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী? এবারের লোকসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড় উঠলেও বেশ কিছু জায়গায় সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করেছে টিএমসি। শহরাঞ্চলে জোড়াফুল শিবিরের ভোট কমেছে, গ্রামে সেটা না হলেও সাংগঠনিক দুর্বলতা চোখে পড়েছে বলে জানান তৃণমূলের এক রাজ্য নেতা। এবার তাই মেরামতির পথে হাঁটতে চলেছেন মমতা, সাংগঠনিক দুর্বলতা কাটাতে কাজের লোক বাছাই করতে চলেছেন তিনি। বিধানসভা উপনির্বাচন এবং 21 জুলাইয়ের সমাবেশ, আপাতত এই দুই নিয়ে বিশেষ ব্যস্ত তৃণমূল কংগ্রেস। সাংগঠনিক স্তরে এর প্রস্তুতি দেখার জন্য রাজ্যে নানা জেলায় জেলায় ঘুরছেন জোড়াফুল শিবিরের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। এর মাঝেই সামনে এলো বড় খবর। জানা যাচ্ছে 21 জুলাইয়ের সমাবেশের পর দল এবং প্রশাসনের কিছু রদবদলের পথে হাঁটতে পারে টিএমসি। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পঞ্চায়েত ভোটের সময় থেকে কাজের মূল্যায়নের উপর জোর দিয়েছিল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েতের দায়িত্ব নেওয়ার 6 মাস পর থেকে মূল্যায়নও শুরু হয়। প্রধান সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি ও কর্মাধ্যক্ষ স্তরে সেই মূল্যায়ন আসন্ন রদবদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানা যাচ্ছে। শেষ অবধি কী সিদ্ধান্ত নেন টিএমসি নেত্রী, সেদিকে নজর থাকবে সকলের। টিএমসি সূত্রে খবর, এবারে লোকসভা নির্বাচনে দল এমন কিছু কেন্দ্রে জয়ী হয়েছে যেখানকার বিধানসভা আসন নিয়ে দুশ্চিন্তা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা এক, সেই কারণে এবার বিধানসভা নির্বাচনকে পাকির চোখ করে টিএমসি নেত্রী রদবদলের পথে হাঁটতে পারেন বলে খবর। রাজভবনের শিলীলতা হানিকাণ্ডে নয়া মোড়, এবার আরও বিপাকে রাজ্যপাল বোস, তোলপাড় বাংলা। রাজ্যপালের বিরুদ্ধে শিলীলতা হানির অভিযোগ, গত 2রা মে শ্রীবিয়ানন্দ বোসের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী। যদিও সাংবিধানিক রক্ষা কবচের জন্য রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তদন্ত করা যায় না বলে কলকাতা পুলিশ কোনো অভিযোগ দায়ের করেনি, তবে খাতায় কলমে না হলেও রাজভবনের ওই অস্থায়ী মহিলা কর্মীর বয়ানের উপর ভিত্তি করে অনুসন্ধানে নামে পুলিশ। এরপর জল অনেক দূর গড়িয়েছে, এবার এই কাণ্ডেই চলে এলো নতুন মোড়। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ ওঠায় আগেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। এমনকি রাজভবনের কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা ওই মহিলার বয়ানের সঙ্গে মিলিয়ে দেখার চেষ্টাও করেছিল পুলিশ। তদন্তে উঠে আসছিল নানান তথ্য, যদিও কলকাতা হাইকোর্টের স্থগিতাদেশ দেওয়ায় কলকাতা পুলিশের উপর তদন্ত মাঝপথেই বন্ধ হয়ে যায়। রাজ্যপাল বোসের বিরুদ্ধে রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল, তবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় আদালত এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। এবার সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাজভবনের ওই মহিলা কর্মী। সূত্র মারফত জানা যাচ্ছে রাজভবনের শ্লীলতাহানির কাণ্ডের নির্যাতিতা রাজ্যপাল বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করেছেন। দেশের সর্বোচ্চ আদালত এই মামলা গ্রহণ করে কিনা আপাতত সেদিকেই নজর সকলের। এদিকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গভর্নর বোস মানহানির মামলা করার পরেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করলেন রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ আনা ওই অস্থায়ী মহিলা কর্মী। ফলে স্বাভাবিকভাবেই ওই বিষয়টি নিয়েও শুরু হয়েছে চর্চা। উল্লেখ্য, রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ উঠলেন তিনি শুরু থেকে, যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তবে এ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তাকে নিশানা করেছেন। সম্প্রতি বরানগর এবং ভগবানগোলার দুই নবনির্বাচিত সাংসদের শপথ নেওয়া নিয়ে টানাপোড়েনের মাঝেই এই ইস্যু নিয়ে সরব হয়েছেন মমতা। তিনি বলেন, রাজভবনে যা সব কীর্তি কেলেঙ্কানি ঘটছে তাতে মেয়েরা ওখানে যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ করেছে। এরপরই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টের মানহানির মামলা করেন রাজ্যপাল বোস। বাগদা পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল, শান্তনুকে মায়ের অপমানের জবাব দেবেন মধুপর্ণা। বাগদা উপনির্বাচনে মথুয়াগড়ে জিতে মরিয়া তৃণমূল, আর এই উপনির্বাচনে জয়ের লক্ষ্যেই নয়ার রণকৌশল সাজাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস, যেখানে কেবলমাত্র যোগ্য প্রার্থী চয়নই নয়, রদবদল আনা হয়েছে প্রচার কৌশলের ক্ষেত্রেও। 2024 লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির আশানুরূপ ফল না হলেও বনগাঁ লোকসভা কেন্দ্রে জয় ধরে রেখেছে বিজেপি। প্রসঙ্গত 2019 সাল থেকেই এই আসনে জয় ধরে রেখেছে বিজেপি।
প্রথমবার প্রার্থী হয়ে জেঠিমা মমতা বরা ঠাকুরকে পরাস্ত করে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তারপর থেকে বিজেপি এই বাগদা বিধানসভা কেন্দ্রেও একছত্র বিস্তার লাভ করেছে। 2024 লোকসভা নির্বাচনে বনগাঁ আসনে 75,852 ভোটে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসকে পরাজিত করেছেন শান্তনু ঠাকুর। বিধানসভা নিরিখে 6টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। তার মধ্যে বাগদা বিধানসভায় 20,614 ভোটে এগিয়ে বিজেপি। আর তাই এই উপনির্বাচনে বাগদায় ঘাসফুল ফোটাতে মরিয়া হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তাই এবার আগেভাগে রণকৌশল সাজাচ্ছে তৃণমূল। বাগদায় তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে প্রয়াত তৃণমূল সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুরের ছোট মেয়ে মধুপর্ণা ঠাকুরকে। অপরদিকে বিজেপি প্রার্থী করেছে বিনয় কুমার বিশ্বাসকে, যিনি মধুয়া হলেও ঠাকুরবাড়ির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, যার ফায়দা তুলতে মরিয়া তৃণমূল কংগ্রেস। অপরদিকে ফরওয়ার্ড ব্লকের তরফে প্রার্থী হয়েছেন গৌরাদিত্য বিশ্বাস। তবে লড়াই শুধু মধুপর্ণা ও বিনয় কুমারের মধ্যে। তবে শুধু প্রার্থী বাছাই নয়, প্রচারেও কৌশলগত বদল এনেছে তৃণমূল, যার দায়িত্বে রয়েছেন পার্থ ভৌমিক থেকে শুরু করে নারায়ণ গোস্বামী ও মন্ত্রী সুজিত বসুর মতো হেভিওয়েট নেতারা। যেখানে ঠিক করা হয়েছে প্রার্থীর সমর্থনে কোনো বড় সভা বা মিছিল হবে না, বরং প্রার্থীকে নিয়ে পাড়ায় পাড়ায় 200-250 জন কর্মী নিয়ে ছোট ছোট মিটিং মিছিলের উপর জোর দেওয়া এবং তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে একেবারে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে এই হেভিওয়েট নেতারা। সেই সঙ্গে শুনবেন মানুষের অভাব অভিযোগের কথা। শুধু তাই নয়, মতুয়া ভক্তদের বাড়ি গিয়েও তাদের অভিযোগের কথা শুনতে বলা হয়েছে এই দায়িত্বপ্রাপ্ত নেতাদের। তার পাশাপাশি মতুয়াদের সঙ্গে জনসংযোগে জোর দিতে বলা হয়েছে প্রার্থী মধুপর্ণা ঠাকুর ও মমতা বরা ঠাকুরকেও। উল্লেখ্য, সামনেই 2026 বিধানসভা নির্বাচন, আর তার আগে বাগদা সহ রানাঘাট, দক্ষিণ, রায়গঞ্জ ও মানিকতলা এই 4 উপনির্বাচনে জয় নিশ্চিত করতে চায় তৃণমূল কংগ্রেস, যা 2026-এর আগে বাড়তি অক্সিজেন যোগাবে। 2021 বিধানসভা নির্বাচনে বাগদা থেকে বিজেপির প্রার্থী করা হয়েছিল বিশ্বজিৎ দাসকে, পরে দলবদল করে যোগ দেন তৃণমূলে। কালক্রমে 2024 লোকসভা নির্বাচনে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তাকেই প্রার্থী করে তৃণমূল, তাই বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। যে কারণেই বাগদায় উপনির্বাচন, তবে এই উপনির্বাচনে বিজেপির 20,000-এর বেশি জয়ের ব্যবধানকে ছাপিয়ে যেতে পারে কিনা তৃণমূলের নয়া কৌশল, এখন সেটাই দেখার বিষয়। নির্বাচনী লড়াইয়ে বিজেপিকে হারাবেন কিভাবে, মাস্টার প্ল্যান প্রশান্ত কিশোরের। লোকসভা নির্বাচনে ফল বেরোনোর পরে বিহারের বিজেপি ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল প্রশান্ত কিশোর। এবার বিজেপিকে হারানোর মাস্টার প্ল্যান তৈরি করে ফেললেন রাজনৈতিক বিশ্লেষক তথা জনসুরজের প্রধান। দেশে হিন্দু ভোট নিয়ে তৈরি হওয়া বিতর্কের মধ্যে বিজেপিকে নিয়ে নিজের বিবৃতি প্রকাশ করেছেন প্রশান্ত কিশোর। পিকের ভাষণ, বিহারের সুফলে জনসুরজ যাত্রায় জনগণের উদ্দেশ্যে প্রশান্ত কিশোরে বলেছেন, তারা যে জোরে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন, মুসলিম সম্প্রদায়ের মানুষরাও সেই শক্তিতে লড়াই করছেন, হিন্দুরাই বিজেপির বিরুদ্ধে। প্রশান্ত কিশোর বলেছেন, 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি সারা দেশে 36% ভোট পেয়েছে, 2019-এর তারা 37% ভোট পেয়েছিল। কিন্তু তিনি বলেছেন, বর্তমানে দেশে হিন্দুর সংখ্যা 80%, যদি হিন্দুদের মধ্যে 36% ভোটের হিসেব করা হয় তাহলে বলা যায় অর্ধেকের বেশি হিন্দু এখনও বিজেপিকে গ্রহণ করতে পারেনি। বিজেপির বিরুদ্ধে ভোট দিচ্ছেন কারা? প্রশান্ত কিশোর বলেছেন, বিহারে ভোটারদের মধ্যে কেউ যাদব, কেউ দলিত, কেউ বা পণ্ডিত। তিনি বলেন, এখন দেখতে হবে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়া 4 ধরনের হিন্দু কারা। গান্ধীবাদী, আম্বেদকরবাদী, কমিউনিস্ট এবং পুরনো সমাজতান্ত্রিক হিন্দুরা বিজেপির বিরুদ্ধে। পিকের পরিকল্পনা, প্রশান্ত কিশোর বলেছেন, তিনি একটি কথা হলফ করে বলতে পারেন, যদি এই 4 মতাদর্শের অনুসারী হিন্দুদের সঙ্গে সামাজিক ও রাজনৈতিক জোট করা যায় তাহলে আপনার বয়স হবে 70 আর বিজেপির 30। এটাই অস্ত্র, এই অস্ত্রে তিনি বিহারে লড়াই করতে চাইছেন বলেও জানিয়েছেন প্রশান্ত কিশোর। এর আগে প্রশান্ত কিশোর বাহাদুরগঞ্জ এবং ঠাকুরগঞ্জের জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেন, মুসলিমরা কোনো নির্বাচনেই সংখ্যার অনুপাতে অংশ নিতে পারেন না। বিহারে মুসলিম জনসংখ্যার অনুপাত 18%, কিন্তু নির্বাচনগুলিতে তাদের অংশগ্রহণ খুবই কম। শুভেন্দু অধিকারীর খাসতালুকে দিলীপ ঘোষ যা করলেন উস্কে গেল সেই লড়াই। পূর্ব মেদিনীপুরে দিলীপ ঘোষ তমলুকে বুধবার নিজের ঘনিষ্ঠদের নিয়ে বৈঠক করেন তিনি। জানিয়ে শুভেন্দু অধিকারীর জেলায় বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে এলো। লোকসভা ভোটে হারার পর থেকে বিভিন্ন জায়গায় যাচ্ছেন দিলীপ ঘোষ, নিজের ঘনিষ্ঠ বিজেপি কর্মীদের সঙ্গে দেখা এবং বৈঠকও করছেন তিনি। বুধবার দীঘা থেকে তমলুকে আসেন দিলীপবাবু। তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের একটি গেস্ট হাউসে ওঠেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলায় তার ঘনিষ্ঠ কয়েকজন বিজেপি কার্যকর্তাকে নিয়ে বৈঠকও করেন। তবে সেই বৈঠকে উপস্থিত ছিলেন না তমলুক সাংগঠনিক জেলার সভাপতি
কিংবা দলের কোনো বিধায়ক বা নবনির্বাচিত সাংসদরা। বৈঠকে দেখা যায়নি শুভেন্দু ঘনিষ্ঠ কোনো বিজেপি নেতাকেই। সূত্রের খবর, এটি ছিল দিলীপ ঘোষের নিজস্ব কর্মসূচি, দলের কর্মসূচি নয়। সংবাদ মাধ্যমের সামনেও কোনো মন্তব্য করেননি দিলীপ ঘোষ। তবে দিলীপ ঘোষ মন্তব্য করতে না চাইলেও তার এই জেলা সফর নিয়ে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে বলে রাজনৈতিক মহলের দাবি, যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও।